এটা হচ্ছে কারবালা মোড়ের ঠাকুর। কারবালা মোড়ের সুন্দর এই যে প্যান্ডেলটাকে দেখলে মনে হবে এটা কোনো বাড়িরই প্যান্ডেল, এটা অরিজিনাল বাড়ি বলেই মনে হচ্ছে এবং আমিও ভুল করেছিলাম। এখানে দেখুন এই যে পিলারগুলো করা হয়েছে, এগুলো দেখে কিন্তু বোঝার উপায় নেই যেটা প্যান্ডেলের একটা টেম্পোরারি জিনিস, দেখে পুরো বাড়ির মতোই লাগছে। এটা যেন পুরো রাজবাড়ি আদলে তৈরি করা, দেখুন এখানে দারুণভাবে করেছে। ওরা গেল কোথায়? এখানে ছোট ছোট মন্দির এখনও কাজ চলছে, আজকে চতুর্থীর দিন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই কারবালা মোড়ের ঠাকুরটি হচ্ছে সব থেকে বড় পিপুলপাতি এলাকার ঠাকুর। এগুলো কিন্তু সবই হচ্ছে টেম্পোরারি স্ট্রাকচার, কোনোটাই অরিজিনাল স্ট্রাকচার নয়। এখানে দেখা যাচ্ছে সেই রাজবাড়ি আমলের যে লাইট সেরকম দেওয়া রয়েছে, এবং এখানকার পূজো উদ্যোক্তার সঙ্গে দেখা করার চেষ্টা করছি, তারা যদি কিছু কথা বলে এবং এদের যেই মডেলটি করেছে সেই মডেল সম্বন্ধে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হাড়ি কাঠ, কোথাকার আদলে তৈরি করেছেন এটা? ওই যে কালধারা রাজবাড়ি, কালধারা রাজবাড়ি 1262। দেখে কারো বোঝার উপায় নেই যে মানে আপনারা যেটা তৈরি করেছেন মানে মনে হচ্ছে না ইমাম মাড়াতে গিয়েছিলাম, ইমাম মাড়ার বিল্ডিং আর এর মধ্যে কোনো ট্রান্সেন্স আছে না। ওই জল ট্যাঙ্কটা ওটা অরিজিনাল তো? ওই দেখো দাঁড়াও, জল ট্যাঙ্কটা এখান থেকে দেখাও। ওই জল ট্যাঙ্কটা হচ্ছে একাল, তারা যেটা বললেন ওই জল ট্যাঙ্কটা একাল, আর এইটা হচ্ছে সেকাল। কালডাঙ্গা রাজবাড়ি 1262 সালে ছিল তাই না? ওপর দিয়ে যাওয়ার বোধহয় কোনো অপশন নেই না? ওপর ওপরে এখন খোলা হয়নি, যারা রুম বুক করেছে তাদের রুম বুক চালা করে পুরো জিনিসগুলো কিন্তু এখানে দেখে মানে সেই রাজবাড়ির ফিলিংসটা এখানে এসে আসবে। রাজবাড়ি জমিদার বাড়ির পুজো যারা দেখতে চায় তালাটা দেখো দারুণ তালাটা বানিয়েছে, সেই সেকেলে আমলের যে কামার বাড়ির তালা সেই তালা কিন্তু এখানে না। ভিড় কিরকম হয় এখানে? বলো নাকি অন্যান্য গুলো দেওয়া যায়? কালডাঙ্গা রাজবাড়ির আদলে এই রাজবাড়িটিকে তৈরি করা হয়েছে, আমাদের জন্যকে এখনো মিস্ত্রিরা কাজ চালিয়ে যাচ্ছে। এই যে হাড়ি কাঠ এখানে এখনো পড়ে আছে, এটাকে আবার সঠিকভাবে যাবে। এটা কি?